আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তোমরা ইতোমধ্যে জেনেছো যে তোমাদের একই সিলেবাসের আলোকে এইচএসসি পরীক্ষা হবে, অর্থাৎ শর্ট সিলেবাসের আলোকেই এইচএসসি পরীক্ষা হবে। তো তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপরে যে সাতটি ব্যবহারিক দেওয়া হয়েছে 22 এবং 23-এর উপর, তো এই ব্যবহারিকের সমাধানগুলো তোমরা ধাপে ধাপে দেখে নাও। পরীক্ষণ এক, স্পেরোমিটার ব্যবহার করে একটি গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। উদ্দেশ্য, স্পেরোমিটার ব্যবহার করে একটি গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করা। তো তোমরা উদ্দেশ্যটি এভাবে লিখে নিবে। এরপর রয়েছে তত্ত্ব। তো এখানে দেখো সুন্দরভাবে রয়েছে সব কিছুই, এভাবেই তোমরা তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আরেকটি কথা, তোমরা পাশে একটি চিত্র দেখছো, নমুনা চিত্র লেখা রয়েছে। তো তোমাদের ব্যবহারিক খাতায় এই নমুনা চিত্রটি তোমরা লিখবে না, নমুনা চিত্র এই লেখাটি বাদে এই চিত্রগুলো সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় এঁকে দিবে। তো তোমরা দেখতে থাকো ব্যবহারিকের সমাধানটি, সব কিছু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা চিত্রগুলো ব্যবহারিক খাতায় খুব সুন্দরভাবে এঁকে দিবে। তো চিত্রটি হচ্ছে স্পেরোমিটার, পাশে রয়েছে যন্ত্রপাতি, যন্ত্রের বর্ণনা। এরপর রয়েছে লঘিষ্ঠ গণন, তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের স্পেরোমিটারের সম্পূর্ণ চিত্রটি। তো এইভাবে স্পষ্টভাবে তোমাদের ব্যবহারিক খাতায় তোমরা এঁকে দিবে। এবার চলো পরবর্তী অংশতে কী রয়েছে সেটি দেখা যাক। এরপর রয়েছে যন্ত্রপাতি ব্যবহার ও উপাত্ত সংগ্রহ এবং নিচে কাজের ধারা। এখানে মোট 10টি কাজের ধারা রয়েছে। তোমরা এখানে যেভাবে যা রয়েছে সেম এভাবেই তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে। তো এবার চলো পরবর্তী অংশটুকুতে যাওয়া যাক। রয়েছে এখানে পর্যবেক্ষণ ও সন্নিবেশন, তো তোমরা দেখে নাও। পর্যবেক্ষণ ও সন্নিবেশনের পর এইচ নির্ণয়ের একটি ছক রয়েছে। তো এই ছকটি খুব সুন্দরভাবে তোমরা এখান থেকে দেখে নাও। এরপর রয়েছে হিসাব, বক্রতলের বক্রতার ব্যাসার্ধ। তো এখানে সুন্দরভাবে ক্যালকুলেশন করা রয়েছে, তোমরা দেখে নাও। এরপরে কী রয়েছে সেটি আমরা দেখে নেই। এরপর রয়েছে বিশ্লেষণ, ফলাফল এবং শেষে রয়েছে 6টি ব্যাখ্যা। তো ব্যাখ্যা দিয়ে এই ব্যবহারিকের সমাধানটি শেষ হয়েছে। চলো এবার 2 নম্বর ব্যবহারিকের সমাধানটি দেখা যাক। পরীক্ষণ 2, একটি ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয়। বরাবরের মতোই প্রথমে রয়েছে উদ্দেশ্য, ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয়। এরপর রয়েছে তত্ত্ব। তো এখান থেকে তোমরা সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় লিখে দিবে। তো তোমরা দেখতে থাকো। পাশে তোমরা লক্ষ্য করছো একটি চিত্র। তো চিত্রের উপরে রয়েছে নমুনা চিত্র। তো এই লেখাটি তোমরা তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে না, এই নমুনা চিত্র এই লেখাটি বাদে এই চিত্রটি তোমরা সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় এঁকে দিবে। এরপর রয়েছে যন্ত্রপাতি, ফ্লাই হুইল, সুতা, মিটার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্টপ ওয়াচ ইত্যাদি। তো বাকিটুকু তোমরা দেখে নাও কী রয়েছে এখানে। এরপর রয়েছে ফ্লাই হুইলের বিবরণ। তো চিত্রটি তোমরা খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখে নাও। তো এভাবে সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় চিত্রটি আঁকবে। এবার চলো পরবর্তী অংশে কী রয়েছে সেটা দেখা যাক। এখানে রয়েছে যন্ত্রপাতি ব্যবহার ও উপাত্ত, এর নিচে রয়েছে কাজের ধারা। তো 8টি কাজের ধারা রয়েছে, তো তোমরা সুন্দরভাবে দেখে নাও। এরপর রয়েছে পর্যবেক্ষণ ও সন্নিবেশন, তো তার নিচে রয়েছে ছক। তো ছক মোট 2টি। তো ভালোভাবে নির্ভুলভাবে এই ছক 2টি তোমরা তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে। চলো পরবর্তী অংশতে কী রয়েছে সেটা দেখা যাক। এখানে রয়েছে হিসাব, তোমরা দেখে নাও।
তারপর রয়েছে বিশ্লেষণ, ফলাফল এবং সর্বশেষে তিনটি ব্যাখ্যা। তো ব্যাখ্যা দিয়ে মূলত এই ব্যবহারিকের সমাধানটি শেষ হয়েছে। চলো 3 নম্বর যে পরীক্ষণটি ছিল সেই পরীক্ষণের সমাধানটি দেখা যাক। পরীক্ষণ 3, একটি স্প্রিংয়ের বিভব শক্তি পরিমাপ। ফার্স্টে রয়েছে তত্ত্ব, তো তোমরা দেখে নাও এখানে কি কি রয়েছে। তো পাশেই দেখতে পাচ্ছ চিত্র, তো চিত্রটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো কি কি রয়েছে। তো লেখাগুলো আশা করি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও। এরপর রয়েছে যন্ত্রপাতি, যন্ত্রের বর্ণনা, তারপর রয়েছে যন্ত্রপাতি ব্যবহার ও উপাত্ত সংগ্রহ, তার নিচে কার্যপদ্ধতি। এরপর রয়েছে পর্যবেক্ষণ ও সন্নিবেশন, শূন্য ভরের জন্য প্রাথমিক পাঠ সমান 30 সেন্টিমিটার। চলো এর পরবর্তী অংশটুকু দেখা যাক। তো এখানে রয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয়ের ছক, তো তোমরা ছকটি দেখে নাও। ছকের নিচে রয়েছে হিসাব ও বিশ্লেষণ, তো তোমরা দেখতে থাকো কি কি রয়েছে আর পাশে একটি চিত্র তোমরা লক্ষ্য করছো। এরপর রয়েছে ফলাফল এবং ব্যাখ্যা। এই হচ্ছে 3 নম্বর পরীক্ষণের সমাধান। এবার আমরা 4 নম্বর ব্যবহারিকের সমাধানটি দেখে নিই। পরীক্ষণ 4, পরন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র যাচাই। ফার্স্টে বরাবরের মতো উদ্দেশ্য রয়েছে, তারপর তত্ত্ব, তো প্রথম সূত্র দেয়া রয়েছে, এরপর দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, তারপর রয়েছে একটি চিত্র। তো তোমরা সুন্দরভাবে এভাবেই তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে এবং চিত্রটি আঁকবে। এবার এই ব্যবহারিকের পরবর্তী অংশটুকু দেখা যাক। এখানে রয়েছে যন্ত্রপাতি, তারপর রয়েছে মোট 9টি কাজের ধারা, তো তোমরা দেখতে থাকো। ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল বিষয়ের প্র্যাকটিক্যালের সমাধান রয়েছে, তোমাদের যাদের প্রয়োজন তোমরা সেখান থেকে দেখে নিবে। আর তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে আমার পেজটি ফলো করবে, ওখানে মেসেজ দিলে তোমরা সহজেই আমাকে পেয়ে যাবে। এরপর রয়েছে পর্যবেক্ষণ ও সন্নিবেশন, তো এখানে একটি ছক রয়েছে, তো ছকটি আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর রয়েছে হিসাব ও বিশ্লেষণ, দেখে নাও কি কি রয়েছে এখানে। লেক 1, তারপর রয়েছে লেক 2, এরপর রয়েছে ফলাফল, তারপর রয়েছে আলোচনা এবং সর্বশেষে রয়েছে 2টি ব্যাখ্যা। তো এই ব্যাখ্যা দিয়েই এই ব্যবহারিকের সমাধান শেষ হয়েছে। এবার আমরা 5 নম্বর যে ব্যবহারিকটি রয়েছে সেই ব্যবহারিকের সমাধানটি দেখে নেই। পরীক্ষণ 5, একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক নির্ণয়। প্রথমে রয়েছে উদ্দেশ্য, স্প্রিংকে দুলিয়ে এর স্প্রিং ধ্রুবক নির্ণয়। তারপর রয়েছে তত্ত্ব, তো তোমরা এখান থেকে সুন্দরভাবে দেখে দেখে লিখে দিবে তোমাদের ব্যবহারিক খাতায়। পাশে তোমরা নমুনা চিত্র দেখতে পাচ্ছ, তো তোমরা দেখতে থাকো। এরপর রয়েছে যন্ত্রপাতি, তো দেখো চিত্রটি পাশেই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তারপর রয়েছে যন্ত্রপাতি ব্যবহার ও উপাত্ত সংগ্রহ, এর নিচে রয়েছে কাজের ধারা, মোট 60টি কাজের ধারা রয়েছে এখানে। তারপর রয়েছে পর্যবেক্ষণ ও সন্নিবেশন, থামাঘড়ির ক্ষুদ্রতম এক ঘরের মান 0.01 সেকেন্ড। এরপর রয়েছে স্প্রিং ধ্রুবক কে নির্ণয়ের ছক, তো আমি তোমাদেরকে ছকটি দেখাচ্ছি, তোমরা দেখো। এরপর রয়েছে হিসাব ও বিশ্লেষণ, তারপর রয়েছে ফলাফল। চলো এর পরবর্তী অংশে কি রয়েছে সেটি আমরা দেখে নিই। সর্বশেষে রয়েছে 4টি ব্যাখ্যা। তো এখানেই 5 নম্বর ব্যবহারিকটি সম্পন্ন হলো। এবার 6 নম্বর ব্যবহারিকের সমাধানটি দেখা যাক। পরীক্ষণ 6, স্প্রিংয়ের সাহায্যে ভরের তুলনা। উদ্দেশ্য, দোলন পদ্ধতিতে 2টি বস্তুর ভরের তুলনা করা।
তারপর রয়েছে তত্ত্ব, তো তোমরা দেখতে থাকো। এরপর রয়েছে যন্ত্রপাতি, তারপর রয়েছে কাজের ধারা। তো এখানে 6টি কাজের ধারা রয়েছে। তারপর রয়েছে স্প্রিংয়ের সাহায্যে দোলনকাল নির্ণয়ের ছক। তারপর রয়েছে হিসাব ও বিশ্লেষণ। চলো এবার পরবর্তী অংশে কি রয়েছে সেটি দেখা যায়। তো 5টি ব্যাখ্যা দিয়ে আমাদের 6 নম্বর ব্যবহারিকটি শেষ হয়েছে। তো 6 নম্বর ব্যবহারিকে কোনো চিত্র নাই। চলো সর্বশেষ অর্থাৎ 7 নম্বর যে ব্যবহারিকটি রয়েছে সেই ব্যবহারিকের সমাধানটি আমরা দেখে নেই। পরীক্ষণ 7, নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়। প্রথমে রয়েছে থিওরি অর্থাৎ মূলতত্ত্ব, তো এখান থেকে তোমরা সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে। তো তোমরা দেখে নাও কী কী রয়েছে। তো তোমরা এই ক্যালকুলেশনগুলো খুব সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় লিখে দিবে। তারপর রয়েছে যন্ত্রপাতি, ক্যালোরিমিটার, থার্মোমিটার, পানি, তরল, নিক্তি, থামাঘড়ি, 2 দেয়াল বিশিষ্ট বেষ্টনী পাত্র ইত্যাদি। তারপর সুন্দর 2টি চিত্র রয়েছে, তো চিত্র যদি তোমরা দেখে নাও কী কী রয়েছে এখানে। তো স্পষ্টভাবে তোমরা তোমাদের ব্যবহারিক খাতায় চিত্রগুলো এঁকে দিবে। এবার রয়েছে কার্যপদ্ধতি। চলো পরবর্তী কার্যপদ্ধতিগুলো দেখা যাক। তো এখানে রয়েছে বাকি কার্যপদ্ধতিগুলো। এরপর রয়েছে ক্যালোরিমিটারের উপাদানের আপেক্ষিক তাপ, তো তারপর রয়েছে ছক। তো চলো ছকটি আমরা স্পষ্টভাবে দেখে নেই। এই হচ্ছে আমাদের ছকটি। তো তোমরা এই ছকটি খুব সুন্দরভাবে নির্ভুলভাবে তোমাদের ব্যবহারিক খাতায় আঁকবে। এরপর রয়েছে হিসাব ও বিশ্লেষণ, তো তোমরা দেখে নাও। তারপর রয়েছে ফলাফল এবং সর্বশেষে রয়েছে 5টি ব্যাখ্যা। তো এই ছিল 7 নম্বর ব্যবহারিকের সমাধান। এই ছিল 7টি ব্যবহারিকের সমাধান। আমার চ্যানেলে সকল বিষয়ের উপর ব্যবহারিক সমাধান রয়েছে, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়নের উপর। তোমাদের যদি ভিডিওগুলো দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিবে। আর আমি ওই সকল ব্যবহারিকের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।